সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে কৃষি মিডিয়ার পক্ষ থেকে আমি রাশেদ শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি আপনাদের নিয়ে আসছি নীলফামারী জেলার ডিমলা থানার গয়াবাড়ি ইউনিয়নের। আজকে আমি আপনাদের নিয়ে আসছি একজন অতি অভিজ্ঞ একজন মুরগি খামারির কাছে, যার অভিজ্ঞতার যে কথাগুলো সেগুলাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেরি না করে তার সাথে কথা বলি। আর আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, তাকে দেখাইতে পারতেছি না, তিনি এখন খামারে কাজ করতেছিল, বিদায়। তার শরীরের কাপড় চোপড়ের অবস্থা ভালো না, তাকে আমি ক্যামেরার সামনে আনতে পারি নাই, সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো চলুন শুরু করি। আচ্ছা, এই মুরগির খামারে কাজ করতেছিস কতদিন থেকে? ৬ জন আছে। ৬ জন? আপনি কাজ করতেছেন কতদিন থেকে? আমি তো মুরগি ততদিন, আমারও বয়স ততদিন, আপনারও বয়স ততদিন। আচ্ছা, এই মুরগিগুলার মানে এই যে ডিম পাড়া মুরগিগুলার প্রধান সমস্যাটা কি, মানে মানে টিকে না এইরকম সমস্যাগুলো এই কয়দিনে কি ফেস হয়েছে আর কি? সমস্যা হলো তোমার রানী খেত যদি মিস করে, মানে কোনো যদি ভ্যাক মানে এমনিতে কোনো সমস্যা নাই, যদি কোনো ভ্যাকসিন মিস করে, কোনো ভ্যাকসিন মিস করলে সমস্যা আছে, তখন সমস্যা হয়, সমস্যা আছে। আর এমনিতে যদি ঔষধপাতি ঠিকমতো চলা যায়, কোনো সমস্যা হয় না। এই যে পানিগুলোর মধ্যে ওষুধ দেওয়া আছে, আমি একটু দেখাই। এই যে এটা হচ্ছে খাওয়ার পানি দিলে একটু আগে, এই যে সামনে যে বাটিগুলো দেখতেছেন, এই বাটিগুলোর মধ্যে তো মেডিসিন তো সবাই পানিগুলোর মধ্যেই যায়। হ্যাঁ, মেডিসিন সব পানির মধ্যে, মানে খাওয়া যেটা মানে পানির সাথে যেটা মিশাল করা, হ্যাঁ, ওটা পানির সাথে দেওয়া লাগে। আর যেটা খাদ্যের সাথে, হ্যাঁ, খাদ্যের সাথে, খাদ্যের সাথে দেওয়া যায়। তাতে এই যে একটা মুরগি কতদিন পর্যন্ত ডিম দেয়? ১৮ মাস পর্যন্ত ডিম দেয়। আর যদি ভালো চর্চা, ভালো কিছু, ভালো মানে খাবার দাবার ওষুধ ভালো দিলে তাহলে আরো বেশি দেয়। দেখা যাচ্ছে যে ১৮ মাস পার করে নেওয়া যায়। মানে পুরো বয়স থেকে ১৮ মাস, নাকি শুধু ডিমই দেয় ১৮ মাস? ডিম দেয় ১৮ মাস। তাহলে একটা মুরগি এই যে ডিম পাড়া পর্যন্ত কতদিন যায়? ১৮০ দিন, মানে ১৮০টা, মানে টোটাল বয়স ৫৬০ দিন। মানে একবারে জিরো দিনের বাচ্চা থেকে ৫৬০ দিন আর কি মুরগিগুলো পোষা হয়। হ্যাঁ, ওইটা আলাদা হিসাব। ডিম আপনার আসবে ২০ দিনে। শোনো, তোমার এই মনে করো ০ থেকে ১২০ দিন, তারপর থেকে ডিম শুরু আর কি শুরু হবে। তাতে ওইদিকে ১২০ দিন গেলে একটা মুরগি ১৮ মাস, আর ওইদিক হচ্ছে গিয়া ৩-৪ মাস, ২২ মাস আর কি বয়স। ২২ মাস পর এগুলো আবার সেল দেওয়া হয়। এই মানে যখন ডিমের পরিমাণ কমে, কতটুকু কমলে মুরগিগুলো আবার সেল দেওয়া হয়? দেখা যাচ্ছে পটাশনের উপর দেখা যাচ্ছে, এখন আছে ৯০%, ৯২%। হ্যাঁ, তখন দেখা যাচ্ছে যত দিন যাবে তত পটাশনটা কমে আসবে। হ্যাঁ, ৮০% আসবে, ৮৫% আসবে। খাদ্যের উপর নির্ভর, দেখা যাচ্ছে আমার ৭৫ বা ৫০ দিক আসলো, আসার পরে ডিমের বাজার কম বা খাদ্য খোয়াইলে আমার পোষাইতেছে না, তখন সেল দেওয়া সম্ভব হয়, তখন মুরগিগুলা সেল দেওয়া হয়। হ্যাঁ, এমনিতে নর্মালি মনে করেন একটা নতুন খামারে যদি করে, আপনার কিভাবে বুঝবো বলে এই ডিমটা যে আমি পাচ্ছি, মনে করে ১০০০ মুরগি পুষতেছে, ওই হিসাবে কতগুলা ডিম পাইলে ওটা নর্মাল? মানে ১০০০ মুরগিতে কতগুলা ডিম পাইলে ওটা নরমাল? প্রথমে আপনার ডিমের প্রোডাকশন আসবে ৯২-৯৪ পর্যন্ত আসবে, মানে ১০০০-৯৫০ এরকম নরমাল। হ্যাঁ, আর অর্থাৎ তোর বেশি পাবে না, না আর ১০০-এর মধ্যে ১০০ আসবে না, তা জানি আসবে না। আর নিম্নে কতগুলা পাইলে বুঝবে বলে আমার আর এখন ইয়া হবে না? নিম্নে হলো ৯৮%, মানে দেখা যাচ্ছে আপনার ডিম পাড়া শুরু থাকিয়া ২ মাস হয়ে গেল, ডিমের প্রোডাকশন ৯৮-৯৫% আসি গেল, দেখা যাচ্ছে আর আসবে না, ওইটুকুই শেষ। এরপর থেকে দেখা যাচ্ছে আপনার ৯২-৯৪ পর্যন্ত আসলো, এইটাই আপনার লিগ্যাল। কিন্তু যখন মানে শেষের দিকে, যখন মনে করেন আমার ডিম পাওয়ার শেষের দিকে, তখন কত পার্সেন্ট হইলে আমি মুরগিগুলো সেল দিয়ে দিব? তখন আপনার ৫-৫৫ এরকম হবে, মানে যখন আমার ১০০০-৫০০ মতো ডিম আসবে তখন আর পুষবো না, ওগুলো সেল দিয়ে দিব। বইয়ে কিছু শিডিউল আছে, তো ওই শিডিউল আপনি বোঝা যায় যে খাদ্যটা যেটা আমার ১৮ বস্তা খোয়াইতেছি, হ্যাঁ, দেখা ১৮ বস্তা আমার যত টাকা দাম হয়, দেখা যাচ্ছে এই ঘরে আমার ৭ বস্তা খাইতেছে, ৭ বস্তার দাম হয় ১৮০০ করি আপনার কত হইতেছে,
মনে করো 2000 টাকা করে ধরো 7 বস্তার দাম 1400 14000 টাকা 14000 টাকা থেকে আছে যে ডিম আমার 16000 বা 17000 টাকা আসলো হ্যাঁ বাজার ভালো আছে ডিমের তাইলে সমস্যা নাইও মানে আরো দেখা যাবে যে এক মাস রাখা যাবে দেখা যাবে যে ডিম আর টাকা আর খাদ্য সমান সমান হচ্ছে লেবারটা কুলেতেছে না তখন দেখা যাবে যে মুরগিটা সেল দেওয়া যায় বর্তমানে এই এই খামারে কতগুলো মুরগি আছে বর্তমান খামারে আছে 9500 9500 হ্যাঁ ডিম আপনার দিতে 6000 মানে 9500 এর মধ্যে ডিম দিতে 6000 6000 এর মতো সবগুলো ডিম তো এখান থেকে এসে নিয়ে যায় না হ্যাঁ আরেকটা কথা একটু জানি মেলা দিন থেকে খামার আছেন এই যে ডিমের সাইজ ছোট বড় হয় এটা কেন হয় ওটা সাইজ ছোট বড় হবে মেডিসিনের উপর নির্ভর মানে মেডিসিন যদি না থাকে তাহলে সাইজ ছোট ছোট হবে একটা মেডিসিন 100 টাকা গেল হ্যাঁ অতে আবার কেউ কেউ অতে ইয়া করে দেয় চালে দিয়ে দেয় হ্যাঁ দেখা যাচ্ছে ওই মেডিসিনটার কারণে ডিমটা ছোট ছোট হয়ে গেল এদের একটা সমস্যা কি একটা মেডিসিনও ইয়া দেওয়া যাবে না কম দেওয়া যাবে না তো দর্শক একটা জিনিস আর কি এই ভাইটা অনেকদিন থেকে আপনার খামারের সাথে আছে সেটা হচ্ছে একটা জিনিস বললো আমরা বাজারে এই যে এখানে সামনে একটু দেখাই আপনাদের এই দেখেন এখানে তিনটা ডিম পারছে মুরগিটা এইটা ডিমের সাইজ কিন্তু একবারে ছোট পাশেই দেখেন এই ডিমটার সাইজ অনেক বড় হ্যাঁ এইটা এখানে তিনটা মুরগি ও প্রত্যেকটা ইয়া দেখেন প্রত্যেকটা ইয়ার সামনে তিনটা তিনটা করে ডিম মানে সবাই 100% ডিম পারতেছে তো আপনারা যারা মানে মুরগিকে রেগুলার খাবার দেন তো এই খাবারগুলো দেওয়ার সময় একটা বিষয় খেয়াল করবেন যেই খাবারটা দেন কিংবা যেই মেডিসিনটা দেন ওই মেডিসিনটাই চালাবেন কখনোই মেডিসিনটা চেঞ্জ করবেন না চেঞ্জ করলে দেখা যাবে হয়তো মুরগির কোনো সমস্যা হচ্ছে নতুবা ডিম কম ছোট বড় হচ্ছে তা এই ভাইটার কথা কথা হিসাবে এইটাই বুঝলাম আর কি আপনারা যেই মেডিসিনটাই দেন না কেন সবসময় একই মেডিসিন দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা দাদা আরেকটা এই মুরগিগুলো খাবার দেন কখন কখন সকাল 6:30টা সকাল 6:30টা 6:30টা মানে তারপরে তারপরে 10টা থেকে 10:15টার মধ্যে সকাল 6:30টা একবার দেন 10টায় একবার দেন হ্যাঁ আর এদি একবারে 3:30টা থেকে 4টা মানে সারা দিনে তিনবার খাবার দেন তিনবার খাবার দেই ওই রাত আপনার 4টার সময় দেন এইজন্য ওইদিক বেশি সকালে দেন আর কি হ্যাঁ না যত সকালে দিবা তত দেখা যাবে যে মুরগিটা ডিমটা আরো আগুড়িয়ে আসবে খাদ্যটার উপর নির্ভর দেখা যাচ্ছে আজকে খাদ্য এক বস্তা কম পাইলো হ্যাঁ তাহলে দেখা যাচ্ছে যে 2টিরে বা 5টিরে ডিম কম আসছে কম আসবে আরে বাপরে এটা তো খুব একটা ভালো ইয়া আর এই যে তাতে আপনার 1000 মুরগির জন্য কয় বস্তা খাবার দেওয়া লাগে আমার 3000 মুরগির মধ্যে 7 বস্তা দেওয়া লাগে খাদ্য মানে 3000 মুরগিতে 7 বস্তা খাবার দেওয়া লাগে হ্যাঁ মানে সেই হিসাবে 116 গ্রাম করে খাদ্য খায় একটা মুরগি একটা মুরগি 116 গ্রাম করে খাবার খায় তো অনেক কিছুই শিখলাম ভাইটার কাছ থেকে আরেকটা দুঃখের বিষয় ভাইটা ক্যামেরার সামনে আসতেছে না তো ভাইয়ের কাজ বর্তমানে কাজে ব্যস্ত আছে আপনার শরীরে কাপড়ের অবস্থা ততটা ভালো না বিধায় ভাইটা আসতেছে না যদিও ভাই এই খামারের মালিকটা একবারেই একবারেই বলতে গেলে মানে ওটা আরেকদিন দেখাবো খামারের মালিককে তো এই ভাইটাও মূলত খামারে ক্যামেরার সামনে আসলো না এখন কাপড় চেঞ্জ করার তার ইয়া নাই তো ভাই যে কথাগুলো বললো আপনারা যদি কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন ভাইয়ের কথাগুলো যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন তাহলে অবশ্যই একটু হলে উপকৃত হবেন আর আমার এই ভিডিওটা যদি আপনারা দেখার পর একটু উপকৃত হন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এরকম ভিডিও পাওয়ার জন্য রেগুলারি ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ